हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल देवप्रणपाल ब्लॉग्स। हमें देवप्रणपाल बुझी। तो कैमन आछो तुम्हारा सबा? आशा कर सबा खूब भलो आचो। हमें खूब भलो आची। आज के हे 10th November। आज के हे हमार काकार बर्थडे। हमें क्यों किच्छू जाना कैक दिन आगे थे, मैं जब थे प्लान कर प्लान कर तब काकार जन्मदिन बेपारे कि कथा हा शुद्ध बला हे दुर्गापूजो दुर्गापूजो मैं दुर्गापूजो समय है आई मिन कालीपूजो आगे ठीक कर प्लाना हमारे। सो कालीपूजो कालीपूजो पर जगद्धात्री पुजो दें हमार बार्थडे यकमें बोलोम। तो जाना मन आना प्रचंड भूलो, जदि मन थे तेल भाव और क्यों उश करलो ना। कल के उशो करी ना, आगे बारे तो 12টার पर उश कर एबारे उशो करी तेल माथाय थकब जो हमारे माथाय आ সেটা চাইনি আমি। তো এখন বাজারে যাব। এখন কটা বাজে? আই থিংক 7:26, 7:30 বাজে। আমি জীবনেও এই সকালবেলা উঠি না, শীতকালে তো উঠিই না স্কুল ছাড়া। মানে স্কুলে তা উঠতাম 3-4 বছর আগে যখন ছোট স্কুলে ছিলাম। শীতকালে না সকালবেলা ওঠাটা খুব কষ্টকর, এন্ড বাইরে পুরো কুয়াশা, রোদ তো উঠেছে বাট কুয়াশা আছে। তাও যাই না, কুয়াশাই হবে হয়তো, এত আমার এইসব ব্যাপারে ইন্টারেস্ট নেই। সো এখন যাচ্ছি মাছ মাংস আনতে বাজারে। বাকি বাজার আমি কাল বাকি বাজার আমি কালকে পরশু করে নিয়ে এসেছি। দেন তারপর ওখানে ডেকোরেটিংও কিছু করে রেখেছি আজকে, আরও মানে আজকে পুরো কমপ্লিট করব। কালকে জাস্ট বেস মানে ডেকোরেটিংয়ের বেসটা করে নিয়েছিলাম। যাইনা আমার কাকাকে পার্সোনালি যারা চেনো তারা কে কে উইশ করেছো, বাট আমি উইশ করিনি। আমার কাছে এটা কোনো হিংসার কিছু লাগছে না যে আমার কাকাকে আমি উইশ করলাম না বা আমার বাড়ির লোক কেউ উইশ করলো, কেউ উইশ করলো না, অন্য লোকে এসে উইশ করলো, প্রথমে আমার কিছু যায় আসে না। কারণ আজকে আমরা যে সারপ্রাইজটা দেবো, আই থিঙ্ক ওর লাইফের বেস্ট সারপ্রাইজ, বেস্ট বার্থডে হবে এটা। এনিওয়ে, সো বেশি বকবক না করে চলো বাজারে যাই। সো গাইজ, আমরা মাছ মাংস যা যা আনার প্রয়োজন ছিল আজকে সেগুলোর হাফ নিয়ে এসেছি। এখনও মিষ্টি দই বাকি, মানে মিষ্টি আর দই বাকি, প্লাস কেক বাকি। কেক আর একটু পরে গিয়ে আনবো। 9:30 বেজে গেছে, আমরা বেরিয়েছি 8টা নাগাদ। 9:30 বেজে গেছে, এখন বাজে 9:35। বাজার এত ভিড়, এত ভিড়, টায়ার্ড হয়ে গেছি, পায়ে ব্যথা করছে, মাও কাজ করছে, পাপাও কাজ করছে, আমিও কাজ করছি, আমি অবশ্যই কম করছি। তো টাইম পাচ্ছি না একদম। সো আবার তোমাদেরকে আমি একটু পরে দেখা করছি, কারণ আজকে সারাদিনের আমাদের সর অনেক কাজ। সো গাইজ, রান্নাবান্না হচ্ছে, এখনও চলছে, এবং আমরা যাচ্ছি এখন কেক আনতে। সো কেকটা এখনও হয়তো দেখাতে পারবো না, আমরা এসে বিকেলবেলা হয়তো একবারে দেখাবো, বা আমি চেষ্টাও করতে পারি দেখানোর। সো এখন আমরা দের রান্নাবান্না অলমোস্ট ডান, অলমোস্ট, ওকে। সো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, আমি ব্যাংকে এসেছি, ব্যাংক থেকে পাপা টাকা নিয়ে দেন, তারপর যাব কেক আনতে। সো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো আমি স্পেন্সার এসেছি, আমার কিছু জিনিস কেনার দরকার ছিল, আমি কিনছিলাম স্পেন্সারে গিয়ে। আমি এই যে তোমাদের হালকা একটু দেখালাম, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করছিল না। সো গাইজ, আমি এই যে কেকের দোকানে এসেছি, কেক নিয়ে বাড়ি যাব। সো গাইজ, কেক ফেক নিয়ে এলাম, কেক ফেক নিয়ে এলাম। আমি এখন গিয়ে স্নান না, সবার আগে যেটা করতে হবে ঘরটাকে মুছতে হবে, ছাদ দিয়ে মুছতে হবে, দেন টেবিল ফেবিল পেতে, দেন বাকি যা ডেকোরেটিং আছে সেই সব। তো তারপর আমি যেটা করবো, আমি স্নান টেবিল করতে ঘুমিয়ে নেবো, কারণ আমি আজকে উঠেছি সকাল 6টাতে, ঠিক আছে? তোমাদের সঙ্গে তো আমি ভিডিও পরে শুরু করেছি, কিন্তু আমি ঘুমতে উঠেছি 6টাতে, যেটা আমি জীবনে উঠি না, সেই কারণে আমি স্নান করে ঘুমাবো, তারপরে উঠে আমি খাবো, কারণ যদি আমি না ঘুমাই গন্ড করে। সো গাইজ, আমার শাওয়ার নেওয়ার ডান, আমি ময়শ্চারাইজার লিপ বাম লাগিয়ে নিয়েছি, অ্যান্ড শ্যাম্পু করেছি।
এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে চলে যাবো ওই ঘরের ডেকোরেটিংয়ের জন্য। সো আমি পুজোটা দিয়ে এসে দেখা করছি, এবং এর আগে আমি দেখা করতে পারি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমি দই মিষ্টি কেক ফেক এনে আর একদমই এনার্জি ছিল না, ঠিক আছে? তো ডেকোরেশন পরে কীরকম লাগছে আমি সেটা তোমাদের একবার ডাইরেক্ট দেখাবো, ওকে? সো গাইজ, সরি, আমি আগেই বলছি আমার কথা একটু ইকো শোনাতে পারে, তার কারণ হচ্ছে আমি পুরো ঘরটাতে একা। এক সেকেন্ড, আমরা এই যে সব কিছু রেডি রেখেছি, তোমাদেরকে আমি ডেকোরেশনের পরে দেখাবো পুরো। অ্যান্ড এই দিকটা হচ্ছে গিয়ে ডাইনিং, ঠিক আছে? এই পুরো ঘরটা যেহেতু ফাঁকা, সো একটু ইকো শুনতে পারে, দরজা জানলা সব বন্ধ করা। আমার কাকা এখনও আসেনি, আমরা বলেছি যে যেন দেরি করে আসে, আমরা বার্থডের ব্যাপারে কিছু বলিনি। তো এই তো আমি এখন যেটা করবো, আমি একটু পকোড়া খাবো, একটু হালকা খিদে পাচ্ছে। সো এখন বাজে তিনটে, তো এখন আমি খাবো না, এখন এখনও রান্না চলছে। আইটেম ভালোই হয়েছে, রান্না মানে খাওয়ার মতো আমাদের রান্না হয়ে গেছে, জাস্ট চাটনিটা হচ্ছে। তো তোমরা দেখতেই পারবে কে কে আসবে সেটাও দেখতে পারবে, এবং আমি কি বিকেলে কি করব কি করবো না সব কিছু দেখতে পারবে। সো গাইজ, আমার লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ জাস্ট কালকের মানে কালকের সরি আজকের রাত্রের যা যা মেনু তার থেকে অল্প অল্প করে ওইটাই হচ্ছে আমাদের লাঞ্চ হয়েছে। দেন সো আমি আমার এই ব্লগটাকে শেষ করব এখানে। সো দেখা, এটা হচ্ছে ভিডিও পার্ট ওয়ান, অ্যান্ড বার্থডে ভিডিও পার্ট টু আপলোড হবে কয়েক টু টাইম দাও আমাকে, এইটা আপলোড হবে তারপরে ওটা আপলোড হবে। সো আমাদের এই যে এখানে ডেকোরেশন, সো আপাতত আমি আমার ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পার্ট টুতে। সো ততদিন অবধি বাই বাই।